إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহে রমজানের সিয়াম কিয়ামের তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান কমপ্লিট করার তৌফিক দান করলেন। জুমাবার 29শে রমাদান 1441 হিজরি মোতাবেক 22শে মে 2020 মসজিদুল হারামে যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন সম্মানিত মহামান্য শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তাআলা, সেই খুতবার বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে পেশ করব। তার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উপকৃত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামীকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন। এই তাকওয়া আল্লাহর ভয় ভীতির ভিত্তিতেই সৎকর্মশীল হওয়া, ভালো কাজ করা, আর আল্লাহর ভয় ভীতিকে ভিত্তি করেই পাপাচার থেকে বেঁচে থাকা। এই তাকওয়া যে অর্জন করতে পারল, যেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই সিয়াম ফরজ করার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করলে, তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ হবে এবং এর মাধ্যমে সিয়ামের পবিত্রতা এবং সিয়ামের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার রেখেছেন যারা তাকওয়া অর্জনকারী তাদের জন্য তাদের গুনাহগুলিকে মোচন করে থাকেন। সূরায়ে তালাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাকওয়ার উপকারিতা সম্পর্কে, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মোচন করে দেবে, বা ইউযিম লাহু আজরা, এবং তাকে মহাপুরস্কার দান করবেন। তার পুরস্কারকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অশেষ পুরস্কার রেখেছেন। এই তাকওয়ার আরও উপকারিতা রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত আর বরকত, বিশেষ করে এই রমজান মাসে, যেই মাহে রমজান আমাদের সম্মানিত অতিথি বিদায় নিতে চলেছে, এমন এক প্রিয় মেহমান, যে মেহমান এমন একটি মাস মাহে রমজান, যেই মাস অন্য কোনো মাসের মতো নয়, যেই মাসের মুহূর্তগুলি অন্য কোনো সময়ের মুহূর্তগুলির মতো নয়, এই মাসে যারা তৌহিদবাদী মুসলিম তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে এবং আল্লাহর নেক বান্দারা এই মাসে সফলতা লাভ করে। এই মাস, যে মাস আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, তার জন্য আমরা শোকাহত। এই মাস মাত্র কয়েকদিন আগে আমরা প্রতীক্ষায় ছিলাম যে রমজান মাসের চাঁদ উঠতে যাচ্ছে, আর কত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছিলাম যে রমজান মাস আসছে, আমরা ইবাদত বন্দী করব। কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই এই রমজান মাস আমাদের থেকে এক বছরের জন্য বিদায় নেবে। এই এক বছর পরে
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত রাখেন তাহলে ফিরিয়ে পাব আবার রমজান মাসকে, এই মেহমানকে, আর না হলে আর কোনো দিন এই রমজান আমাদের নসিব হবে না। এই রমজানকে আমরা বিদায় দিচ্ছি এবং এই রমজান মাসে সফল সেই সব লোকেরা যারা সৎকর্মশীল, ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা যারা কুপ্রবৃত্তির অনুসারী, যারা খেয়াল খুশি জীবনযাপন করেছে তারাই হচ্ছে ব্যর্থ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন, ইন্নাল্লাহ জাআলা শাহরা রমাদান মিজমারান লিখালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে মানব জাতির জন্য দৌড়ের ময়দান করেছেন, প্রতিযোগিতার ময়দান করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেক কাজে তারা প্রতিযোগিতা করে থাকে। এই প্রতিযোগিতায় একদল জিতেছে, সুতরাং তারা সফল হয়েছে, এবং আর এক দল তারা হেরেছে, পিছিয়ে থেকে গেছে, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সর্বনাশ হয়েছে। অবাক হই ওই সব মানুষের ওপর যারা খেলতামাশায় হাসাহাসিতে এই দিনগুলি কাটিয়ে দিল, যেই দিনে সৎকর্মশীল যারা তারা সফলতা লাভ করল। পক্ষান্তরে যারা সময়ের অপচয় করলো, সময়কে নষ্ট করলো, তারা ক্ষতিগ্রস্ত হইল। হে মমিন সকল, যে কোনো আমলের শেষটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই শেষ সময়ে যেটুকু সময় বাকি রয়েছে মাহে রমজানের, মেহনত করুন, কঠোর পরিশ্রম করুন ইবাদত বন্দেগীতে, এবং যথেষ্ট চেষ্টা করুন যে রমজান মাস শেষ হওয়ার আগেই যাতে করে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমনভাবে রমজান মাসকে বিদায় করবেন এবং রমজান মাসকে সমাপ্ত করবেন যে যেন রমজান মাস সমাপ্ত হওয়ার আগেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এবং এই রমজান মাসের যে রুহানিয়াত রয়েছে, এই রুহানিয়াত যাতে করে আমাদের দিনের সাথে সম্পৃক্ততা, আমাদের দেশের সাথে সম্পৃক্ততা, আমাদের জাতির সাথে সম্পৃক্ততার সততা বহন করি, এবং নতুন করে আমরা যাতে করে সৎ জীবনযাপনের জন্য বদ্ধপরিকর হই। বিশেষ করে মুসলিম উম্মা যে বালা মুসিবত মহামারীর এই করুণ পরিস্থিতি হয়ে অতিক্রম করছে, আর এই সময়ে রমজান মাসের আগমন, যেটি এমন একটি ইতিহাস যার নজির ইতিহাসে পাওয়া যায় না, যার নজির আমরা কখনো দেখিনি। জি, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তার কথা সত্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, নিশ্চয়ই আমি আমার নিদর্শনাবলী, আমার ক্ষমতার বহিঃপ্রকাশ আমি তাদেরকে দেখাব। আমাকে জানার এবং চেনার উপায়, সৃষ্টিগত নিদর্শনসমূহ আমি তাদেরকে দেখাব, ফিল আফাকে দিগন্তে, চারিদিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য বহু নিদর্শনাবলী দেখতে পাবেন, বহু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিহিম, এবং তোমাদের শরীরেও দেখতে পাবে, তোমাদের শরীরের দিকে তাকালে, তোমাদের ভিতর বাহিরের গভীরভাবে চিন্তা করলে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার বহু উপায় দেখতে পাবে। আজকে এই করোনার ভাইরাস যা সারা পৃথিবীকে ছেয়ে গেছে, এমন কোনো দেশ নেই, এমন কোনো শহর নেই যেখানে করোনার ভাইরাস প্রবেশ করেনি, এমন এর কোনো এলাকা নেই যেখানে করোনার ভাইরাস আক্রমণ করেনি। একজন সত্যিকার মুমিন যার ঈমান, যে কোনো সমস্যার সম্মুখীন হলে এবং যে কোনো বালা মুসিবত বিপদ আপদ সামনে আসলে তার ঈমান, তার তৌহিদ যাতে করে তার জন্য সুরক্ষার মাধ্যম হয়,
এবং তার আকীদা তার রব সম্পর্কে এবং তার রবের চূড়ান্ত ফয়সালা যা তাকদীরে নির্ধারণ করে রেখেছেন এবং রব যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন তার সম্পর্কে সুধারণা এবং তার প্রতি সত্যিকার আস্থা ভরসা, এটি একজন মুমিনের জন্য সুরক্ষিত দুর্গ। যখন কোনো বালা মুসিবত নেমে আসে আর বিপদ আপদ চারিদিক থেকে ঘনিয়ে আসে, তখন মনে রাখবেন যে এগুলি মানুষের জীবনে প্রশান্তি নিয়ে আসে এবং তাতে মানুষ ধৈর্যশীল হতে পারে। মহান আল্লাহ ইরশাদ করছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির। যে কোনো মুসিবত পৃথিবীতে আপতিত হয় অথবা তোমাদের জীবনে তোমাদের শারীরিকভাবে তোমাদের ওপর কোনো বিপদ আপদ নেমে আসে, সেই সমস্ত মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগেই সেটা লেখা রয়েছে তাকদীরে। ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, এই সমস্ত কিছু করা আল্লাহর জন্য সহজ। কোনো একজন সালাফ বলেছেন যে মুমিন ব্যক্তির প্রতি যখন মুসিবত আপতিত হয় তখন সে নিশ্চিত জানে যে এটি আল্লাহর পক্ষ থেকে, আন্নাহা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তাতে সে সন্তুষ্টি প্রকাশ করে এবং সেটাকে মেনে নেয় যে আল্লাহ রাব্বুল্লাহর ফয়সালা, সুতরাং এটা মেনে নিতে হবে এবং এর ওপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত মুসলিম, একজন মুমিন ব্যক্তি সবসময় আনন্দিত থাকবে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামের চূড়ান্ত ফয়সালা এবং তাকদীরের ক্ষেত্রে সুধারণা রাখবে। জি, সবসময় পজিটিভ হবে। যে কোনো বালা মুসিবত এসেছে তাতে অবশ্যই মহা হেকমত রয়েছে, বড়ই রহস্য তত্ত্ব রয়েছে এবং তাতে আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে বহু অনুগ্রহ রয়েছে। যেমন গুনাহ খাতা মোচন হয়, মর্যাদা উঁচা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে তার উপর মুসিবত নিয়ে আসেন। সহিহ বুখারীর হাদিস। সুতরাং আমরা সুধারণার মাধ্যমে এবং ভালো আশা রাখার মাধ্যমে আমাদের আত্মাই দৃঢ় সংকল্প হব এবং আমরা সবসময় আমরা মনের দিক থেকে শক্তিশালী থাকব, আমাদের মনোবল কখনো দুর্বল হবে না। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সীরাত বা আদর্শ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সংকটের মুহূর্তেও তার সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এবং সুধারণা রেখেছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যেই সময় সাহাবায়ে কেরামদের উপর চারিদিক থেকে জুলম অত্যাচার চলছিল তখন সুসংবাদ শোনাচ্ছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার, এই দিনে ইসলাম অত দূর পর্যন্ত পৌঁছবে যত দূর পর্যন্ত রাত এবং দিন পৌঁছে, সূর্যের আলো এবং সূর্যের অন্ধকার পৌঁছে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করেছেন। হে সিয়াম পালনকারী, হে কিয়াম পালনকারী মুসলিম, মনে রাখবেন যে আমাদের জন্য সুসংবাদ, যেই সুসংবাদে আমাদের কলিজা ঠান্ডা হয়, আমাদের মনে শান্তি নেমে আসে, তা হচ্ছে বর্তমান এই করোনার পরিস্থিতিতে যে আমাদেরকে সতর্কতামূলক যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেসব দিক নির্দেশনা সরাসরি সরকার বড় গুরুত্বের সাথে এই সৌদি আরব হারমাইন শরীফেনের দেশে প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা সকলেই যে গুরুত্ব সহকারে আমাদের সুরক্ষার জন্য সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সার্বিক দিক থেকে আমাদের কল্যাণমূলক দিক নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
এই ক্ষেত্রে সৌদি আরবের যতগুলি প্রতিষ্ঠান রয়েছে, এইসব প্রতিষ্ঠানগুলি যেসব খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং যেসব ভালো কাজ এবং জনকল্যাণমূলক কাজ আমাদের কল্যাণের জন্য করে যাচ্ছে, সে আমাদের মধ্যেকার যারা এখানকার স্বদেশি স্থানীয় অথবা যারা প্রবাসী সকলের জন্য একই রকমভাবে এই বিষয়গুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এগুলি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহ রাব্বুল আলমিনের পরে পরে এই দেশের এসব আমাদের জন্য বড় এহসান। আর এই এই ক্ষেত্রে সৌদি আরব যে উত্তম খেদমত দিয়ে যাচ্ছে এই বিপদের মুহূর্তে জনগণের জন্য, তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়ার পরে খাদিমুল হারমানি শরীফাইনের জন্য এবং তার যে ওলিয়ে আহাদ তার শুক্রিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে জাজায় খায়ের দান করেন এবং উত্তম প্রতিদান তাদেরকে দান করেন, এবং এর সাথে সাথে প্রত্যেক ক্ষেত্রে যেসব দায়িত্বশীলরা রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের যেসব বীর পুরুষরা রয়েছেন যারা সবসময় সার্বিক খেদমত এবং চিকিৎসা এবং যতগুলি তাদের কাজ রয়েছে, খেদমত রয়েছে, আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তাদের সকলের শুকরিয়া আদায় করি যারা তাদের যোগ্যতার প্রমাণ দান করেছেন এবং তাদের যে দিনী এবং জাতীয় দায়িত্ব সেই জাতীয় দায়িত্ব যথাযথ পালন করেছেন, তার সাথে সাথে দেশের যে নিরাপত্তা বাহিনী তাদের শুকরিয়া আদায় করি যারা রাত দিন পাহারা দিয়ে আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছেন, অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকলের এবং দোয়া করি যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং তার সাথে সাথে আপনাদেরকে আহ্বান করছি যে যেসব নিয়ম নীতিমালা নির্ধারণ করা হয়েছে, যেসব আইন কানুন আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক যেসব তদবির অবলম্বন করতে বলা হয়েছে সেগুলি যেন আমরা খেয়াল রাখি এবং সেগুলির শ্রদ্ধা করে আমরা মেনে চলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই যে ঈদের সময় ঘনিয়ে এসেছে, এই সময় যদি আমরা দূরে দূরে অবস্থান করছি সামাজিকভাবে, তবে মনে রাখবেন যে যদিও সামাজিকভাবে আমরা দূরত্ব বজায় রাখছি, তারপরে অন্তরের দিক থেকে যেন অত্যন্ত কাছাকাছি থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বরকত দান করেন এবং আমরা ঈদের খুশি আনন্দ যেন ভোগ করি, যে কোনো পরিস্থিতিতে একে অপরের সাথে যেন যোগাযোগ রাখি, একে অপরের সাথে যেন সমবেদনা জ্ঞাপন করি এবং একে অপরকে ক্ষমার দৃষ্টিতে যেন দেখি, একে অপরের ওপর যেন মায়া করি এবং আত্মীয় স্বজনদের আপনজনদের খোঁজ খবর নিই এবং তাদের সাথে যেন সুসম্পর্ক রাখি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত এবং এই মহামারীকে ইনশা আল্লাহ তাআলা দ্রুতই তিনি দূর করে দেবেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো মুশকিল নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন, যাতে আমাদের জনগণের কল্যাণ রয়েছে, দেশের কল্যাণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন সার্বিক বরকত দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সময় রমজান মাসের যে মোবারক সময় শেষ হতে যাচ্ছে, এই সময়কে অত্যন্ত মূল্যবান মনে করুন এবং গুনাহ খাতা থেকে তওবা করে ফিরে আসুন, নেকির এবং ভালো কাজকে বাড়াবার জন্য সচেষ্ট হন এবং মনে রাখবেন যে সর্বশেষ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এবং শেষ অবস্থা যদি ভালো থাকে তাহলে ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এবং সংখ্যা পূরণ করবেন এই রমজান মাসের 30, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে হিদায়াত করেছেন তার শুকরিয়া স্বরূপ তাকবীর পাঠ করবেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন,
এবং তার শুকরিয়া জ্ঞাপন করবেন। হে মুসলিম উম্মাহ, রমজান মাসের শেষে আমাদের যে ঈদ উল ফিতর রয়েছে সেখানে বেশ কিছু করণীয় রয়েছে। তার একটি হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা, চাঁদ ওঠার পর থেকে তাকবীর পাঠ করা, সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ঈদের সলাত পর্যন্ত। দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটা হচ্ছে জাকাতুল ফিতর আদায় করা ঈদের আগে আগেই। সুতরাং আপনারা সকলেই জাকাতুল ফিতর আদায় করুন। ইয়াকসা খাদ্যদ্রব্য, সহিহ বুখারি মুসলিমে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন, যাকাতুল ফিতর, এক সা খেজুর, এক সা জব, দাস হোক আর স্বাধীন ব্যক্তি হোক, পুরুষ হোক আর নারী হোক, মুসলিমদের উপর। সুতরাং প্রতিটি মুসলিমদের মাথা প্রতি যাকাতুল ফিতর একসা করে ফরজ রয়েছে, সেটা যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন। আর আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করুন এবং রমজান মাসের এই বিদায়ের মুহূর্তে এবং করোনার ভাইরাসের এই যে মহা ভয়াবহ পরিস্থিতিতে শেখার অনেক কিছু রয়েছে। শিখুন, এক তো রমজান মাস বিদায় নিচ্ছে, তাতে কি করলেন এবং কি করতে পারলেন না, কতটা আপনার মধ্যে ত্রুটি রয়েছে, এখান থেকেও আপনার শিখার রয়েছে, সংশোধন করা রয়েছে। এবং তার সাথে সাথে এই করোনার মহামারীর সময়ে অনেক শিখার বিষয় রয়েছে। রমজান মাস পার হয়ে চলে গেল কিন্তু করোনার ভাইরাস এখনও যায়নি, কখন আল্লাহ রাব্বুল আলমী দূর করবেন, এখান থেকে অনেক ভালো ভালো শিক্ষা আপনি নিতে পারেন, এখান থেকে আপনি অনেক দিক নির্দেশনা নিতে পারেন, যেটা আপনাদের ইহকাল পরকালে সম্বল হবে এবং তার সাথে সাথে জীবনে সততা আসবে এবং পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, সৎ জীবন গড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। তারপরে সর্বশেষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইমামুল মুরসালিন, কুদওয়াতুস সালেহিন, ওয়াসাইমিন আল কায়মিন, নবী আল উম্মি আল আমিন, তার প্রতি সালাতু সালাম পেশ করুন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন তার কিতাব কোরআনুল কারীমে, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন এবং তার মালায়েকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন রহমতের দোয়া করতে থাকেন। সুতরাং হে মুমিন সকল, তোমরাও তাঁর প্রতি সালাত পেশ করো এবং যথাযথ সালাম পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন। এখানে আজকের খুতবার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দ্বারা আমাকে উপকৃত করেন, আপনাদের সকলকে উপকৃত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।